ভাবির কি দরকার ভাই? ভাবি তো দোকানে বসে থাকে তো এজন্য বলছিলাম ভাবি কই। লাগে একটু মহব্বত মিল থাকা লাগে। মহব্বত মিল থাকা লাগবে। ভাবি সিএ কমেডি টিভি স্মাইলিজ গুড ফর হার হার। জারে জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে। ভাই কি নেবেন? ঠান্ডা নেব, ঠান্ডা। কি ঠান্ডা? দাম সেভেন আপ দাম। সেভেন আপ না, ওই যে এটা আছে দাম আপ। দাম আপ আছে? হ্যাঁ। কত টাকা দাম আছে? 20 টাকা। 20 টাকা? এবার বাজারে 15 টাকা দিচ্ছি ভাই। বাজারে নেন সারাদিন। তাই বলছিলাম যে ভাবি নাই দোকানে, তাই বলছিলাম। ভাবি থাক আর না থাক, আপনার সদাই নিজের টাকা দেন। জাস্ট হুড়ারি করলে তো হবে না ভাই। ভাই বলছিলাম যে ভাবি কই। ভাবি কোয়া লাগবে না, দেন। ভাবি না থাকলে হবে? কি খবর বল? কটিয়া ভাই, কটিয়া। 20 টাকা দেন। 20 টাকা দিলে হবে? যান আর সদাই নিতে আসবেন ভাই। ভাবি আসবে না? সদাই আসবে, নিতে আসবে। ভাবি ভাবি করবে না, যান। সদাই দাও না, পিরিত করো, কিছু তো বুঝি না। একটু মহব্বত মিল থাকা লাগে। মহব্বত মিল থাকা লাগবে। আইয়া খালি সেকেন্ডে সেকেন্ডে এক একজন কই ভাবি কই ভাবি কই, এগুলি তো ভালো ঠেকতেছে না। তুমি আবার সন্দেহ করতেছো নাকি আমাকে নিয়ে? তোমার সন্দেহ করুম কা? সন্দেহ কাম করলে সন্দেহ করুম না। এক একজন সদাই আর নাই আর কই ভাবি কই ভাবি কই, এগুলি কি? ভালোর জন্যই তো আমি দোকানে বসি। এখন যদি দোকানে বসে সন্দেহ করো তো দরকার নাই, বসবো না। আরে তোমারে তো আর পয়সা কথা বলে না বউ, এখন তো আমাদের একটু কেয়ারফুলি থাকতে, ব্যবসা করে খাই। আমি যদি মানুষ সদাইও নাই বউ নাই তাহলে আমি বাঁচবো কেমনি? মানুষের কথা কান দিবে না, ঠিক আছে? না মানুষের কথা কান দেয় না, তবে একটা কথা কই, সেটা হইলো যে দোকানে যেসব লোকজন আসবে ওইসব লোকজনের সাথে ঠিক আছে দুইটা ভালো কথা কই সদাই দিবা, কিন্তু পীড়িত করবা না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। হ্যাঁ যখন দেখবা তখন বলো, না দেখে বকর বকর করে। তাহলে আমি গেলাম। আচ্ছা যাও। এই আমার টাকা আছে না? তুই এত সাতছস কে? সাতছি দোকানে বেচে কেন হারে? এই জন্য একটু সাতছি। তুই সাজলাই দোকানে বেচে কেন হইব? আরে বুঝো না, কাস্টমার ধরার। বাবা ছোট কতগুলা লিপস্টিক দিছস? হ্যাঁ বাবা এই শাড়িটা পরা লাগবে, পুরানটা পরলে কি হইতো? তো কি হইছে, একদিন সে সাতছি তেমন করে কেন? খালা বলো যদি কোনো অঘটন ঘটে শালি তারপর তোরে দেইস। ভাই কই গেল? অনেকদিন থেকে ইচ্ছা জাগলো হঠাৎ করে, তাই কখন দেখছো আমার সাজুগুজু করা? ব্যবসা বাণিজ্য যে ডাউন হয়ে গেছে কি করবো কব? তোমার কথা না কি সুন্দর, ভাই খালি খাও খাও করে। আর বেড়া মানুষ, তুমি বেড়া মানুষের কাছে বেটে জিজ্ঞাসা করলো কি করবো বলো না। দোকানে আপনি বইবেন, ঠিক আছে? বাইরে বাইরে দিয়ে পড়াবেন খালি। মাঝে মাঝে একটু পাম্প পুম দিয়ে বসি, একটু ট্যাঙ্কি টুঙ্কি মারা যায় না এই আর কি। তুমি দোকানে থাকলে তো কাস্টমার বাড়ে, ভাই তো বুঝে না বলো। ইনশাআল্লাহ ভালোই বেচে কিনা হয়। হ্যাঁ তো
কি খবর সব তোমার তোমারে দেখা লাগাই আইলাম ভাবি তাই নাকি ওরে আমার সদের দেওরা রে না ভাবি তোমারে কিন্তু সুন্দরই লাগতেছে আসি আচ্ছা আচ্ছা দয়া করুন নে বাবা কি কো এই কইলা বাজারে যাইতেছি দোকানে মাল নিতে যাব হ্যাঁ বেশ কথা বাজারে যাই বা বেশ কথা হ্যাঁ তুমি একটা কথা কবারছ বাবা কি কথা লোক জন তো কই বই আচ্ছা সেটা তো আমি কইতাছি না কইতাছি এই যে তুমি সুন্দরী বউ একটু সেপে রাখ বউ আমি কেমনে সেপে রাখবো কোন আমি দোকানে মাল কিনতে গেলে বউ তো দোকানে একটু বই বই এই রুয়ান গ্রামের রুয়ান ফোলা কোন হাইসা হাইসা কত করে আমার দোষ চোখের নজর পড়ে শুধু আমার না গ্রামের মাল খেতে আপনার চোখের নজর পড়ে এত চরিত্র খারাপ হয়েছে আপনার একমাত্র দোকানে বসে সাজগুজু করলে নাকি দোকানে কাস্টমার আসে ভালো কথা বললে সে তো কা বাবা না সেটি নাই বউ আর সাজবো না এই তো এই যে আমাকে তাই বলে কি ওই আমি বৌরে ওইভাবে রাখতে পারু তাহলে আমার দোকানে কি আপনি বসবেন আমি যখন বাজারে যাবো বাবা তোমার বউ তুমি সাজিয়ে রাখবা না ওর সাজাই রাখবা এটা আমাকে দেখার কথা না কিন্তু কথাটা আমি ভালোর জন্যই বই লাগালাম ভাবি আসসালামু আলাইকুম ভাবি এটা কোনো কথা বললেন কি খবর মানে আমি কিছু পাইতে পারছি না আপনার মতো একটা সুন্দরী মেয়ে এই টিনের দোকানের মধ্যে বসে থাকবি আল্লাহ আমি কোথায় যাব কোথায় উঠে যাব মানে দোকান টোকানে জিনিস দিতে পারতো আরো দিতে দেয় না কিপটা তো বলছে কি আপনাকে দেখে না আমার একটা গান মনে পড়েছে মনে হয় এখনই একটা কি লিপস্টিক কিনে দেয় চিকুনালি যে আপনি বিয়ে করেছেন চিকুনালি তো সবকিছু চিকন দেখুন দোকানটা চিকন আর আমার সাথে গেলে হবে কি জানেন সবকিছু মোটা মোটা দিব আপনি খুশি হবেন কি বলছো মানে আপনি সত্যি করে বলুন তো ভাবি আপনার মন কি খুশি হয় নাকি প্রত্যেক দিন করবো বলো এখন সমাজ বুঝো না চলতে হয় আরে ভাবি সমাজ কি হবে এই যে আপনার একটা বাচ্চা আছে না এই বাচ্চা টাচ্চা মনে করে রাখে আপনি আমার সাথে যাবেন আপনার যে ফিগার ভাবি ওই ফিগার দিয়ে কি হবে জানেন বাংলাদেশের সিনেমার নায়িকা বানাবো আপনাকে সত্যি সত্যি মানে তিন সত্যি ভাবি আপনার চোখের মনে করে যেতে আছে না টান টান আছে না এই টান দেখে কি হবে জানেন এই টান দেখে দর্শক থিতা হয়ে পড়ে যাবে আপনার সামনে আপনি শুধু আমার সাথে ঢাকা চালিয়ে যান না আপনাকে মনে করছি আমার নায়িকা বানাবো এই যে ভাবি গ্রামে থাকলে যে মানুষের মধ্যে বুদ্ধি থাকে না সেটা আপনি প্রমাণ পাইতে পেরেছেন মনে কি বলছো মানে এই যে আপনি যখন ঢাকা শহরে যাবেন আপনার যে ফ্লেভার মেকআপ ম্যান আছে না আস্ত 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 করে আপনার মেকআপ লাগাবে আপনার মনে করে সুন্দরী নায়িকার মতো এই চিকুনালির সাথে আপনার কোনোভাবে সংসার যায় না সংসার যারা আমার সাথে পাইতে পেরেছেন আমি একটু কাছে বলছি
কি বলছিস ভাবি যে এসব ব্যবসা করে হবে নাকি পানি টানি খালে এসব পানি খাই শরীরে ক্ষতি হবে এই যে কি খাইব তো আর আমি কি দেবো আপনাকে একটা সোনার রূপা গয়না চা আছে না সবকিছু ভরে দেবো এই সোনার গয়না ভরে আপনি হাঁটতে পারবেন না ভাবি এই যে মাথার মধ্যে যে ধীরে ধীরে ফ্যান ঘুরছে না এটার কসম দিয়ে বলছি ভাবি আপনাকে এমন গহনা দিব ভাবি সোনার জারাই মনে করে ভাত খাইতে পারবো না চলে আসো বাবা তোমার আব্বার নাম চিকেন আলি চিকেন আলি তো মনে করো তোমাকে খাইতে দারে না এই যে দেখো তুমি এটা খাবা পাইতে পেরেছো আর খাবা তোমার আব্বুকে বলবো আসলে যে ইমরান চাচুর সাথে আম্মা একটু ছবি তুলতে গেছে বাইতে বসো আব্বু বসো হ্যাঁ যাও বাবা যাও বাবা আসলে বলো আব্বু তুমি বসে আছো এগুলো এরম কেন কত দোকানের জিনিসপত্র বাইরে এগুলি কোনো কথা কি রে তোর মারে দোকানে রাখে গেলাম হে কই জয়নে লেগেছে কই আম্মা আর ইমরান কার সাথে ফুল ফুল